আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2024-এর আসরে প্রত্যেকটি দল গ্রুপ পর্বে 12টি করে ম্যাচ খেলবে। সেই সাথে দুর্দান্ত ঢাকা দলটিও কিন্তু গ্রুপ পর্বে 12টি করেই ম্যাচ খেলবে। তো দুর্দান্ত ঢাকা গ্রুপ পর্বে যে 12টি ম্যাচ খেলবে, সে 12টি ম্যাচের সময়সূচি দেখে নেবো আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে। 2024 বিপিএল এর দুর্দান্ত ঢাকার প্রথম ম্যাচটি রয়েছে 19 জানুয়ারি শুক্রবার। এই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামবে দলটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুর আন্তর্জাতিক স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। এরপর দ্বিতীয় ম্যাচটি রয়েছে 22 জানুয়ারি সোমবার। এই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে দলটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। এরপর তৃতীয় ম্যাচটি রয়েছে 27 জানুয়ারি শনিবার। এই ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে দলটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30। এরপর চতুর্থ ম্যাচটি রয়েছে 29 জানুয়ারি সোমবার। এই ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে দলটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30। এরপর পঞ্চম ম্যাচটি রয়েছে দুর্দান্ত ঢাকার 2 ফেব্রুয়ারি শুক্রবার। 2 ফেব্রুয়ারি শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে দলটি। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে। ম্যাচটি শুরু হবে দুপুর 2টার সময়। এরপর 6 ফেব্রুয়ারি মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে দুর্দান্ত ঢাকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30। এরপর সপ্তম ম্যাচটি রয়েছে 7 ফেব্রুয়ারি বুধবার। 7 ফেব্রুয়ারি বুধবার আবারও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে এ দলটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30। এরপর 9 ফেব্রুয়ারি শুক্রবার, 9 ফেব্রুয়ারি শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামবে এই দলটি। তো এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30। তো দুর্দান্ত ঢাকা দলের নবম ম্যাচটি রয়েছে আপনার 10 ফেব্রুয়ারি শনিবার। 10 ফেব্রুয়ারি শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে দুর্দান্ত ঢাকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায় আর ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30। এরপর 14 ফেব্রুয়ারি বুধবার আবারও ফরচুন বরিশালের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে। তো এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30। এরপর 11তম ম্যাচ রয়েছে 16 ফেব্রুয়ারি শুক্রবার। 16 ফেব্রুয়ারি শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে দুর্দান্ত ঢাকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। এরপর গ্রুপ পর্বে সর্বশেষ ম্যাচটি রয়েছে 17 ফেব্রুয়ারি শনিবার। 17 ফেব্রুয়ারি শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে আর ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30। তো এখানে কিন্তু সময়সূচিটা একটু ভিন্নভাবে দেওয়া রয়েছে। তো আপনাদেরকে বলে রাখি, ভেনু যেগুলো দেওয়া রয়েছে ঢাকা সিলেট চট্টগ্রাম, এগুলো লাল রঙে দেখানো ভেনুগুলোর সময়সূচি আপনার দুপুর 1:30, আর কালো রঙে দেখানো ভেনুর সময়সূচি কিন্তু সন্ধ্যা 6:30। আর শুক্রবারের ম্যাচগুলো 2টায় ও 7টায় অনুষ্ঠিত হবে। আপনারা এই বিষয়গুলো অবশ্যই জেনে থাকবেন। তো 2024 বিপিএল এ কোন দলের সমর্থন করছেন অবশ্যই জানাবেন। সেই সাথে পরবর্তী ভিডিওতে আপনারা কোন দলের সময়সূচি জানতে চাচ্ছেন সেটিও জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। 2024 বিপিএল এ প্রত্যেকটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলেই। তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না।